কিরকম জানো? তোমার গোবিন্দ তো কালো ছিল, এই কলিযুগে তিনি গোরা হয়েছেন। মানে তোমার অঙ্গের মতো চাঁপা ফুলের রং নিয়ে তিনি এসেছেন। তোমার প্রাণ গোবিন্দ বাঁকা ছিল, এইভাবে বাঁশি নিয়ে দাঁড়াতো, তিনি এখন এইভাবে সোজা হয়েছেন। তোমার গোবিন্দকে আমরা বলতাম প্রাণ কানাই প্রাণ কানাই, এখন কি তার নাম হয়েছে জানো? নিমাই প্রাণের নিমাই প্রাণের নিমাই আমার প্রাণের সচি গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিল আমার প্রাণ কানাই, তাকে বলে নিমাই নিমাই নিমাই। রাধারানী বলছেন, আচ্ছা আমার এরকম নতুন গোবিন্দকে একটু আমাকে দেখাবে না তোমাদের ওই গৌর গোবিন্দ? সখীগণ খুব খুশি হয়ে বলছেন, হ্যাঁ গো রাধারানী, চলো 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 তোমাকে দেখাতে নিয়ে যাব। ওই যে দেখছো সুরধ্বনি তীরে হরি বলে শোনা যায় কহ ওন ওন। যমুনা তোমার কাছে ছিল তো, এখন সেই যমুনা হয়ে গেছে আমাদের সুরধ্বনি গঙ্গা। দেখো তার তীরে কি সুন্দর আমাদের প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌর গোবিন্দ, কি সুন্দর হাতে বাঁশির মুদ্রা করে দাঁড়িয়ে আছে। আর যেন মনে হচ্ছে যত্ন করে যত্নে রাধারে নামটি কভোগায়, আহা যত্নে রাধারে নামটি কভোগায়, রাধারানী দেখো তোকে বলব কিসে তেমনি হেসে গো, কপু পাশে ধাদে অধাদে কপু পাশে ধাদে অধাদে সে যে গৌর গোবিন্দ হয়ে দাঁড়ায়, পাশে ধাদে অধাদে আমার গৌর গোবিন্দ হয়ে দাঁড়ায়, পাশে ধাদে অধাদে আহা গৌর গোবিন্দ বলে। রাধারানী বলছে, ও তো রাধা নাম সাজ্জে শুনছি, কিন্তু হাতে বাঁশির মুদ্রা অথচ বাঁশি নেই কেন? তখন সখী
ললিতা সখী আবার বলছে, ওগো রাধারানী, তুমি কি সব ভুলে গেলে? যখন তোমার প্রাণ গোবিন্দ তোমাকে এসে বলল আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেছি, আমাকে তোমার দেবার মতো আর কিছু নেই। চূড়া তার গলের গজমতি মালা, বৈজন্তী মালা সব খুলে রাধারানীর পায়ে রেখে দিল। বাকি রইল দুটো জিনিস, একটা হলো পিতো ধরা, আরেকটা হলো ওই রাধা নামের বাঁশের বাঁশি। তখন আমরা বলেছিলাম, ওগো গোবিন্দ, তোমার এই পিতো ধরাটা থাক, আর খুলে দিতে হবে না, কিন্তু তোমার ওই বাঁশিটা আছে, এক্ষুনি রাধারানীর পায়ে দিয়ে দাও। সেই শুনে প্রাণ গোবিন্দ তার বাঁশিটাও রাধারানীর পায়ে সমর্পণ করেছিলেন। তোমার মনে নেই? আরে বাঁশি তো তুমি নিয়ে বসে আছো, বাঁশিটা বাজবে কি করে? এদিকে রসিক মহাজনগণ তখন রাধারানীকে বলছেন, ওগো রাধারানী, তুমি কিচ্ছু চিন্তা করো না, এই আমাদের গৌর গোবিন্দ কি করেছে জানো? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, তাই রাধা নাম সাজবে কিসে, মধুর রাধা নাম সাজবে কিসে, তাই আমাদের প্রাণ গৌরাঙ্গ কি করলেন না, বদনেতে গৌণ কায় জয় রাধে, জয় রাধে বলে বদনেতে গৌণ কায় জয় রাধে, জয় রাধে বলে বদনেতে গৌণ কায় জয় রাধে, জয় রাধে বলে বদনেতে গৌণ কায় রাধে, রাধে রাধে বলে, রাধে 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 বলে, কত নিতে গোল গায়, কত দেই নদী যায়, কত দেই নদী যায়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরম ব্রশভানুসুতায়াং দেবীং তং নমামি হরে প্রিয়ে। ছবিদি বলতেন যে আমরা যখন কৃষ্ণ কীর্তন বৃন্দাবন লীলা গাই তখন আমরা গৌরচন্দ্রিকা গাই, আর যখন আমরা মহাপ্রভুর লীলা কীর্তন গাই তখন গৌরচন্দ্রিকা গাইব, বলে আর কারণ না শ্রীমতী রাধারানী, বলো রাধারানী কি জয়। তাই এবারে আমরা একটু সেই দ্বাপর যুগেই ফিরে আসি। দ্বাপর যুগে রাধারানী আর প্রাণ গোবিন্দ তারা সারা রাত্রিব্যাপী রজনী বিলাস করে তারা কুসুম শয়ন বিছানায় তারা শয়ন করেছে। এমন সময়
প্রভাত হব হব হয়েছে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় রাধারানী হঠাৎ একটা স্বপ্ন দেখলেন। সংসার সিন্ধু তরণে যদি তম প্রবিষ্ট সংকীর্তনাঙ্গ বিতরসে রমতে মনশ্চ প্রেমামৃত বিতরণে যদি চিত্ত চৈতন্যচন্দ্রচরণে স্মরণম প্রয়াতু। মধুর শ্রী বৃন্দাবনে নিধুবনে শয়ন মন্দিরে শ্রী রাধা কৃষ্ণ পরমানন্দে ঘুমাইয়েছিলেন, রজনী শেষে একে অদ্ভুত স্বপ্ন দেখে শ্রীমতী রাধা রানী আমার কেঁদে কেঁদে প্রাণ গোবিন্দ কি বলছে। শ্রীমতী রাধারানী হঠাৎ একটা স্বপ্ন দেখে প্রাণ গোবিন্দকে বলছেন, ওগো গোবিন্দ জানো আমি কি স্বপ্ন দেখলাম, একটু ওঠো। উঠো উঠো প্রাণ নাথ গৃহে রাধারানী বলছেন আমি কি হেরলাম। প্রাণ গোবিন্দ আমি দেখলাম একটা সুন্দর দেখতে যুবক, সে গৌরবর্ণ এসে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে দর্শন দেবার জন্য। আহা গোবিন্দ কি সুন্দর তার রূপ, কি বাতার রূপ ঠাম যিনি কোটি কোটি কাম, কি বাতার রূপ ঠাম যিনি কোটি কোটি কাম, রসরাজ রসে দশা রসরাজ, আমি দেখি নাই দেখি নাই রসরাজ দেখি নাই, মনোহর গৌরাঙ্গ রূপ
দেখি নাই দেখি নাই রসরাজ, দেখি নাই মনোহর গৌরাঙ্গ রূপ, দেখি নাই দেখি নাই। প্রাণ গোবিন্দ তোমাকে তো বলে সরসরাজ, আর যাকে দেখলাম সে হচ্ছে রসের সাগর, রসের সাগর। আচ্ছা বলতে পারো প্রাণ গোবিন্দ, আমি কেন এমন দেখলাম? ওহে শ্যাম তোমার ওই জলধর মূর্তি বিনা আমি কিছুই দেখি না। রাধারানী বলো তবে আজ কেন এমন হেরলাম? প্রাণ গোবিন্দ একটু শোনো, একটু বলো আমি কেন এমন হেরলাম? প্রাণ গোবিন্দ আমি তো মা বইয়ার জানি না হতে, তো মা বইয়ার জানি না হতে, তো মা আমাদের কীর্তনে একটা খুব সুন্দর ব্যাপার আছে, মহারাজও বলে গেলেন আমরা কীর্তন গাই আপনারা কীর্তন শোনেন, আবার আপনাদেরকে আমি চেষ্টা করি কীর্তন গাওয়ার জন্য, অর্থাৎ আখর কথার বিস্তার বলে এখানে একটি ব্যাপার আছে, সে আখরগুলো কিন্তু আপনার জন্যে, তাই আপনারা একটু আমার সঙ্গে গান। বইয়ার জানি না হরি, তোমা বইয়ার জানি না হরি, তবে কেন এমন হেবে, তোমা বইয়ার জানি না হরি। ওহে প্রাণ গোবিন্দ আমার, আমি তোমা বইয়ার জানি না, আমি তোমা বইয়ার জানি না, তবে কেন এমন হেদি বলো পথ করুণা করে, তবে কেন এমন হেদি বলো পথ করুণা করে, তবে কেন এমন হেদি তোমা বইয়ার জানি না হো। গোবিন্দ সব শ্রবণ করে বললেন, রাধারানী তোমার এই স্বপ্ন কিন্তু একদিন সত্যি হতে চলেছে। রাধারানী তো শুনে অবাক, সে আবার কি কথা, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে? হ্যাঁ গো, তোমার স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। কেন জানো রাধারানী, আমি এতদিন আমার যে মাধুর্য রস, মাধুর্য প্রেম আমি তোমাকে যে নিবেদন করেছি, তুমি তা সাদর আনন্দে গ্রহণ করেছো। আমার একটু ইচ্ছে করছে রাধা হয়ে সেই উজ্জ্বল রস গ্রহণ করতে কেমন লাগে, তাই রাধারানী বলছেন, তুমি আমাকে উজ্জ্বল রস দিয়েছ, প্রেম নিবেদন করেছ, প্রেম তো নয় সে মহাপ্রেম নিবেদন করেছ, আমি আস্বাদন তো করেছি,
কিন্তু আমাকে যে দুঃখ দিয়েছো সেটা একটু আস্বাদন করবে না? শুধু কি আমাকে প্রেম নিবেদন করেছো, উজ্জ্বল রস আনন্দ রস নিবেদন করেছো? আর যে দুঃখ আমাকে দিয়েছো সেটা তুমি আস্বাদন করতে পারবে না? গোবিন্দ মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে রাধা রানী যা বলবেন তিনি মাথা পেতে তাই নেবেন। তখন রাধা রানী বলছেন, মরে চুনরে শেষ উড়া দো, মরে শেষ উড়া আর মরব চমকে তোর ভাল, তোহারি মুরলিয়া তো বজাবো, রাধে বনো শ্যাম, দেখেঙ্গে সব ব্রজ ধাম, তোমার রাধে শ্যাম রাধে বনো, রাধে বনো শ্যাম, রাধে বনো, রাধে বনো শ্যাম। বুঝলে প্রাণ গোবিন্দ, আমার উজ্জ্বল রস, আমার আনন্দ, আমার দুঃখ সবকিছু যদি তুমি আস্বাদন করতে চাও, তোমাকে রাধা হয়ে ধরা ধামে আসিতে হবে, রাধা 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 বলে তুমি বারে বারে মুরছা যাবে, যেমন আমি প্রাণ গোবিন্দ বলে মূর্ছিত হতাম। গোবিন্দ বললেন, হ্যাঁ গো রাধা রানী, তাই হবে। আমি রাধা অঙ্গকান্তি ধারণ করে আমি ধরা ধামে এসে উপস্থিত হব। তেজ কাল বরণ কটিপ ধারণ তুহার অঙ্গে দকান্তি, তেজ কাল বরণ কটিপ ধারণ তুহার অঙ্গে দকান্তি, আহা তুমার নাম লইয়া কবিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, আহা তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি,
আমি অশ্রু জলে হব শান্তি, আমি অশ্রু জলে হব শান্তি। তাই নন্দসুত বলি যাদে ভগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। এদিকে ঘোর কলি আগত, দাপর যুগ থেকে তিনটে ভাবে সাজিয়েছিলাম একটু একটু করে, তাই আমরা শেষে একদম মহাপ্রভুর জন্ম বৃত্তান্তর একটুখানি আপনাদের সামনে পরিবেশন করছি। ঘোর কলি আগত, তাই প্রণম কলি যুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, চেত দর্পণ মার্জম ভব মহাদামাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূর জীবনম, আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রিয়পদম, পূর্ণামৃত স্বাধনম, সর্বাত্মাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কলিযুগের জীবের দুর্দশা, দুর্দশা কেমন দুর্দশা না, মহাপ্রভুর আন্দোলন, মহাপ্রভুর ভক্তি আন্দোলন। মহাপ্রভু যে শ্রেণী কথা বলতে পারত না, যে শ্রেণী মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের বক্তব্য দিতে পারত না, তাদের হয়ে মহাপ্রভু তার আন্দোলন করলেন, এবং আন্দোলনের নাম হলো আমরা এখন দিয়েছি ভক্তি আন্দোলন। আন্দোলনের স্লোগান ছিল কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের আন্দোলন, আন্দোলন কথাটা মহাপ্রভুই প্রথম শুরু করে, এবং মিছিলও মহাপ্রভু প্রথম শুরু করে, তাই মহাপ্রভু হলেন আমাদের বঙ্গ জীবনের অঙ্গ, শ্রী গৌরাঙ্গ। আমাদের মিছিল হয়, আন্দোলন হয়, তাদের স্লোগান অন্য থাকে, কিন্তু মহাপ্রভু বললেন তোমাদের স্লোগান হবে প্রেম মিশ্রিত স্লোগান, প্রেম দিয়ে হরে কৃষ্ণ নামের মধ্যে সাত সুর,
আমরা নিমজ্জিত করে আমরা গান গাইতে গাইতে পথে ঘরে ঘরে গিয়ে আমাদের আন্দোলন আমাদের কথা বলবো আমাদের কুসংস্কারের বিরুদ্ধে। আমরা যা মানি না, যা আমাদের মানতে কষ্ট হয়, কত রকম মানুষ আছে তারা মানতে পারে না, কিন্তু তাদের অর্থাভাব থাকলেও তাদের সেটা মেনে নিতে হয়। তাদের বিরুদ্ধে মহাপ্রভু আন্দোলন করেছিলেন এবং তার স্লোগান ছিল সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রকম একটি দুর্দশা সেই সময় আমাদের কলিযুগে অবস্থান করছে। তাই বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্য অনশনে অনিদ্রায় গঙ্গা তীরে বসে নারায়ণের মাথায় তুলসী প্রদান করে গোলকের শ্রী হরিকে বলছেন, প্রভু তুমি তো বলেছিলে সম্ভবামি যুগে যুগে শ্রীমুখের বাণে তার তাই বুঝি ধরা ধামে এবার এসো আমাদের সাথে। তাই ভক্তের আকুল আহ্বানে ভগবান সারা দিলেন। সেই দূর দেশে সনাতন ধর্ম হেরে ম্লান সজ্জনের শত দুঃখ নহি পরিত্রাণ, তাই দেখে অদ্বৈত বৈষ্ণব চূড়ামণি গঙ্গা জল তুলসী হাতে কাঁদে দিন রজনী বলে দেখা দাও দেখা দাও দেখা দাও বদন অধম তারন হে নারায়ণ মধুসূদন বিপদ বদন অধম তারন বসুদেব হে মুরারি হে গোবিন্দ হে কংসারি, হে বসুদেব হে মুরারি হে বসুদেব হে মুরারি হে গোবিন্দ হে কংসারি, হে মধুসূদন হে ভয়ভঞ্জন কৃষ্ণ কেশব হে বংশীধারি, হে নারায়ণ হে
ভক্তের আকুল আহ্বানে ভগবান অনন্ত শয্যায় শায়িত জেগে উঠলেন। তিনি বললেন, অমন করে আমারে আমারকে ডাকে ওই ওই অমন করে অমন করে আমারে আমারকে ডাকে ওই ওই অমন করে আমারে। পদসেবারত মা লক্ষ্মীকে দেখে শ্রী নারায়ণ বললেন, বলি এবার যাবার সময় হলো অমন করে আমারে, এবার যাবার সময় হলো অমন করে যাবার সময় হলো আমি তেরার রইতে নারি হে, এবার যাবার সময় হলো অমন করে আমারে। মাতা লক্ষ্মী দেবী ভগবানকে লক্ষ্য করে বললেন, প্রভু অন্যান্য যুগে তুমি তো সংহার লীলা করেছিলে, এবারে তুমি কাকে সংহার করতে যাচ্ছ? ভগবান বললেন, রাম বি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে রে করেন সংহার। আর এই ঘোর কলিতে যখন আমি যাচ্ছি, এবে অস্ত্র না ধরব প্রণকার নম দেব, আমি কি করব না আমি চিত্ত শুদ্ধি করিব সবার। আমি দাপরে বনমালী ছিলাম তো, তাই এই ঘোর কলিতে আমি হব গোরা বনমালী। গৌরব গোরা বনমালী মানে কি? মালির কাজ হলো কি? বাগানের আগাছা কুগাছা তুলে ফেলে মূল্যব্রাণ বৃক্ষ থেকে বাঁচিয়ে রাখে, তেমনি আমি গোরা বনমালী। কলিহত জীবের হৃদয় বাগানে আমি প্রবেশ করে সবাইকার বাসনা কামনা আগাছা কুগাছা তুলে ফেলে আমি হরিভক্তির সার বৃক্ষটিকে বাঁচিয়ে রাখব, সেই অর্থে আমি হলাম গোরা বনমালী। তাই জানো আমি কি হব? আমি এবার আমি গৌর হব, এবার আমি এবার আমি গৌর হব,
হে বারাম হদাই অঙ্গ অঙ্গে নিজে হে বারাম গৌর হব হদাই অঙ্গ অঙ্গে নিয়ে আহা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হদাই অঙ্গ অঙ্গে নিয়ে আহা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হদাই অঙ্গ অঙ্গে নিয়ে আহা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হদাই অঙ্গ অঙ্গে নিয়ে হে বারাম গৌর সেই পূর্ণ দিন আগত ফাল্গুন পূর্ণিমা তিথি ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ গোসাময়ে ফাল্গুন পূর্ণিমা শুভ গোসাময়ে ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা গোসাময়ে আহা জনম নভিলা গোরা বাবে হলা হলে আহা জনম নভিলা গোরা বাবে হলা হলে আহা জনম নভিলা গোরা বাবে হলা সেই কালে চন্দ্রে রাহ বদ্রিয়া ব্রহ্মান সেই কালে চন্দ্রে রাহ বদ্রিয়া ব্রহ্মান হাহি হাজি ধনি আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো গৌর এলো গৌর এলো রে আমার গৌর সবাই আনন্দে নাচবে আনন্দে আহা গৌর এলো এলো বলে আনন্দে নাচবে এলো এলো বলে আনন্দ ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র আর নদিয়া নগদে নাচে পাইয়া গৌরাঙ্গ রে পাইয়া গৌরাঙ্গ নিতাই অদ্বৈত নাচে শিবাস কথা ধার নিতাই অদ্বৈত নাচে শিবাস কথা ধার আহা বাসুদেব দত্ত নাচে নাচে কণ্ঠে সর আমার গৌর এলো আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো গৌর এলো গৌর এলো রে আমার গৌর এলো গৌর এলো গৌর এলো রে এলো গৌর এলো গৌর এলো রে আমার গৌরেল গ
गुरवे गौरचंद्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः। শ্রী সুরজিৎ সেন এবং তাকে যারা যোগ্য সঙ্গত করেছেন তাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। শ্রীমান সুকৃৎ সেন, শ্রী অম্লান হালদার, শ্রী অতনু দাস এবং শ্রী পঙ্কজ দাস, তাদের সকলকেই আরেকবার আমরা ধন্যবাদ জানাই। এমন সুন্দর একটি গৌর আবির্ভাব লীলা আমাদের উপহার দেওয়ার জন্য। এবারে আমরা আজকের কথা মতো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার জন্য। বিষয় এবং বক্তা দুটি সম্পর্কেই আপনারা অবগত আছেন। বাংলা কীর্তনের আদি অবস্থা বলবেন ডক্টর প্রদীপ কুমার ঘোষ, স্যার আমাদের মধ্যে বহু আগেই উপস্থিত হয়েছেন। আমি খুব শুরুতেই গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের খুব সংক্ষিপ্ত একটি জীবনালেখ্য পাঠ করব, তারপর মূল বক্তৃতায় প্রবেশ করব। অনেকে প্রশ্ন করতে পারেন, হঠাৎ ছবি বন্দ্যোপাধ্যায়ের জীবন কেন, কেন এই বক্তৃতার আয়োজন? উত্তর একটি, আজকাল আমরা গান শুনি, সঙ্গীত শ্রবণ করি, স্যারের কাছ থেকে আর একটি শোনা কথা ধার করে বলছি, সঙ্গীত যেটি সাধনার বিষয় হয়ে ওঠার কথা ছিল সেটি এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। প্রথমে যে কথাটি বলেছি সেইটি হওয়ার কথা ছিল না। সঙ্গীত বেঁচে থাকারও একটি মাধ্যম, সাধনারও একটি মাধ্যম। সঙ্গীতের সেই সাধনা করে দেখিয়েছিলেন গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, বেশ কয়েক বছর আগে তার মহাপ্রয়াণের পরেও আমরা তাকে সেভাবে মনে করতে পারিনি। তার চলে যাওয়ার পরে আমার ব্যক্তিগতভাবে মনে আছে বহুল প্রচারিত একটি বাংলা দৈনিকের একেবারে শেষের দিকের পাতায়, খুঁজেই পাওয়া যায় না এমন একটি জায়গায়, তার মহাপ্রয়াণের খুব ছোট করে একটি সংবাদ ছাপা হয়েছিল। হয়তো তিনি ছায়াছবির কোনো যদি গায়িকা হতেন, বা বলা ভালো যদি নায়িকাও হতেন, তাহলে হয়তো আমরা তার মহাপ্রয়াণের লাইভ টেলিকাস্টও দেখতে পারতাম। তিনি নিজে চিরকাল অন্তরালে থাকতে ভালোবেসেছেন, তাই শেষকালেও তিনি রয়ে গেছেন সকলের অন্তরালে। তাঁর এই আড়াল তার জন্য কাঙ্ক্ষিত হলেও সেই আড়াল ভেঙে দেওয়া দরকার আমাদের প্রয়োজনে, তার জীবন আমাদের জানা দরকার আমাদের প্রয়োজনে। তার কোনো রকম প্রয়োজন ছিল না। এখানে আমার একটি ব্যক্তিগত কথা মনে পড়ছে, আমি যখন ছবিটিকে দেখতে যাই একেবারে শেষ বয়সে, এখানে যারা ছবিটির ভক্ত যারা আছেন, শিষ্য শিষ্যা যারা আছেন, তারা সকলেই জানেন সেই অনিন্দ্য সুন্দর যে কণ্ঠ সেইটি স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা অপেক্ষা করে থাকতাম কখন ছবিটি হয়তো একটি কোনো কথা বলবেন। মাঝে মধ্যে যখন কীর্তনের আসর বসত, অস্ফুটভাবে কখনো ছবিটি মা বা গোবিন্দ, শুধু এই দুটি কথা শেষকাল অবধি আমরা তার কণ্ঠে শুনেছি। অনেকে প্রশ্ন করত যে আচ্ছা এত ভালো গান গাইতেন, শেষকালে তিনি আর গাইলেন না কেন, গাইতে পারলেন না কেন, কি কারণ? এটি আমার ব্যক্তিগত মত, হয়তো আমি ভুল হতে পারি, আমার মনে হয় শেষ অবস্থায়ও যদি তিনি গান গেয়ে যেতেন আমরা হয়তো তাকে আরও বেশি বিরক্ত করতাম। সেইটি হয়তো তার কাঙ্ক্ষিত ছিল না, সেইটি হয়তো তার চির আরাধ্য চির উপাসিতেরও কাঙ্ক্ষিত ছিল না। তাই জন্য
নীরবে নিভৃতে তার অন্তরের বীণা চিরকাল বেজেছে, আজও বাজছে। সে বীণার ঝংকার কোনোদিনও থামবে না, সেই বীণার ঝংকার যেন আমাদের মধ্যে চিরকাল প্রবাহিত হয়। আমি একটি ছোট্ট জীবনী পাঠ করছি ছবিটি। 1926 খ্রিস্টাব্দ, নিবেদিত প্রাণ স্বাধীনতা সংগ্রামী নলিনীমোহন বন্দ্যোপাধ্যায় এবং সুগায়িকা অমলাবালা দেবীর ঘরে জন্মালেন ভবিষ্যৎকালের বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ স্তম্ভ শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়। শৈশবেই তার সঙ্গীত প্রতিভার স্ফুরণ লক্ষ্য করা গিয়েছিল। মাত্র 9 বছর বয়সে বন্দে মাতরমের অসাধারণ পরিবেশনা মুগ্ধ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, সরোজিনী নাইডু এবং জওহরলাল নেহরুকে। ভারত রেকর্ড কোম্পানির রেকর্ডে মাত্র 12 বছর বয়সে দুখানি বাংলা ভজন গেয়েছিলেন শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু হয় শ্রী মনোরঞ্জন সেনের অধীনে বাসন্তী বিদ্যাবিথীতে। তিনি কীর্তন শেখেন শ্রী নবদ্বীপচন্দ্র ব্রজবাসীর কাছে আর ধ্রুপদের তালিম দানিবাবুর কাছে। খেয়াল ও ঠুমরির প্রশিক্ষণ পান শ্রী সুখেন্দু গোস্বামীর কাছে। মনোহার শাহী কীর্তনের পাঠ নেন শ্রী রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। বাউল ও ভাটিয়ালির গুরু ছিলেন শ্রী সুরেন চক্রবর্তী। শ্রী মৃগাঙ্ক শেখর চক্রবর্তী ও শ্রী বংশীধারী চক্রবর্তীর নির্দেশনায় LP EP সুপার 778 ফরম্যাটে তার বহু গান রেকর্ড করা হয়েছিল। 1972 খ্রিস্টাব্দে শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা রূপে যোগ দেন ও দীর্ঘ 15 বছর কণ্ঠসঙ্গীত বিভাগে শিক্ষকতা করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহাব তাকে গীতশ্রী উপাধিতে ভূষিত করেন। 50টিরও বেশি ছায়াছবিতে নেপথ্য কণ্ঠে গিয়েছেন ছবি বন্দ্যোপাধ্যায়। 1955 খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সম্মানিত হন। 1966 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ও 1991 শিরোমণি পুরস্কারে সম্মানিত হন। প্রায় সকলেই জানেন কীর্তন সম্রাজ্ঞী ছবি বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সঙ্গীত নিবেদিত প্রাণ ছিলেন না, তিনি পরমারাধ্যা শ্রী শ্রী আনন্দময়ী মায়েরও সাক্ষাৎ শিষ্যা ছিলেন। শ্রীমা তাকে সঙ্গীত শিরোমণি উপাধিতে ভূষিত করেছিলেন এবং এটিও বলতেন যে ছবি সেটি শ্রী শ্রী মায়ের কথা, অর্থাৎ আনন্দময়ী মায়ের কথা, ছবি আর কেউ নয়, ছবি শ্রীকৃষ্ণের অষ্টসখীর এক সখী। সেইটি হয়তো অনেকের কাছে হয়তো সেটি বিতর্কের জন্ম দিতে পারে, কিন্তু তার সাধনাপুত জীবন হয়তো সেইটিই প্রমাণিত করে তিনি হয়তো ছিলেন সেই অষ্টসখীর তুঙ্গবিদ্যা, যিনি শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর মনোরঞ্জনের জন্য সঙ্গীত সাধনা করে থাকেন। এই জীবনালক্ষ্যতে ছবিদির শেষকালের কথা নেই, কেননা আমরা মনে করি ছবিদি কেবল এ ঘর থেকে ও ঘরে গিয়েছেন। আজকে এই সভার মধ্যে ছবিদি এখনও উপস্থিত আছেন, আমরা যখনই কীর্তন করব ছবি বন্দ্যোপাধ্যায় আবারও সেখানে উপস্থিত থাকবেন, এইটি আমাদের বিশ্বাস। আরেকটি কথা বলি, কীর্তন শুধুমাত্র তো গান নয়, সেইটি সাধনা। তাই জন্য মানুষটি যদি সরল না হন, তার গলা থেকে আর যাই গান বেরোক, কেরামতির যত ওস্তাদি বেরোক, তার গলা থেকে কীর্তন বা সাধন সঙ্গীত বেরিয়ে আসে না, যদিও যে কোনো সঙ্গীতই সাধনা। আমি কয়েকদিন আগে একটি ভিডিও দেখছিলাম ছবি বন্দ্যোপাধ্যায় যখন তিনি তার শিল্পী জীবনের মধ্য গগনে একটা সাদা থান পরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে নগর সংকীর্তন করছেন কয়েকটি বাচ্চা এবং অন্যান্য বালকদের সঙ্গে, আনন্দময়ী মায়ের ভক্তদের সঙ্গে। বুকে হাত দিয়ে আজ আমরা জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আজকের দিনে যারা নিজেদের সঙ্গীতের বড় বড় দিকপাল বলে মনে করেন, যারা ঠান্ডা ঘরে বসে গান গাইতে বড় ভালোবাসেন, তারা কি এই গানের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নগর সংকীর্তনে যে কোনো আসরে নেমে পড়তে পারবেন? আর কথা নয়, বক্তৃতার দিকে এগোব। যারা এইটি ভেবে চিন্তা করছেন যে এতক্ষণ মহাপ্রভুর আবির্ভাব লীলার পরে
একটি রসকসহীন বক্তৃতা শুনতে হবে, তাদের একটু আশ্বস্ত করি বক্তৃতায় আর যাই হোক রসের ঘাটতি হবে না বলেই আমার বিশ্বাস। আমি ডক্টর প্রদীপ কুমার ঘোষকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। একই সঙ্গে আনন্দবন্ধনের সম্পাদক শ্রী অরবিন্দ প্রধানকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য এবং স্যারকে অভিবাদন জানানোর জন্য, সম্মান জানানোর জন্য। নতুন করে তার আর কোনো সম্মান প্রাপ্তির প্রয়োজন নেই। বিপুল সংখ্যক বই, বিপুল সংখ্যক অধ্যাপক অধ্যাপিকা যারা আজকে ইউনিভার্সিটিতে রয়েছেন তারা সকলে তার ছাত্রছাত্রী। আমরা প্রথমে স্যারকে সামান্য কিছু সম্মাননা জ্ঞাপন করব, তারপর মূল বক্তৃতায় প্রবেশ করব। গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা, এইটি ছবিদির নামে আয়োজিত প্রথম বক্তৃতা, সেইটিতে ডক্টর প্রদীপ কুমার ঘোষ মহাশয় রয়েছেন, তাকে আমরা আনন্দবন্দনের পক্ষ থেকে যত সামান্য সম্মান জ্ঞাপন করছি, বরং বলা ভালো করার চেষ্টা করছি। একই সঙ্গে আমি ভগবানের কাছে তার দীর্ঘ জীবনও কামনা করি। স্যার বারবার মনে করিয়ে দিতে চান যে তার বয়স হয়েছে, কিন্তু সেই কথা আমরা মনে রাখতে চাই না, বিশেষত আমি অন্তত। আমরা এবার মূল বক্তৃতায় প্রবেশ করছি।